الحمد لله رب العالمين، القائل في محكم كتابه الكريم: هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. نحمده ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، قال ولم يزل قائلا عليما وآمرا حكيما. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. ونشهد أن محمدًا عبده ورسوله، خاطبه ربه قائلاً: ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك. اللهم ارفع قدره وعظم من شأنه، وصل اللهم عليه وعلى آله وصحبه الذين آمنوا به واتبعوا النور الذي أنزل معه، أولئك هم المفلحون. أيها المسلمون، يقول الله عز وجل في كتابه الكريم موضحاً جوهر رسالة رسول الله صلى الله عليه وسلم: لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولاً من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. أيها المسلمون، أمر الله سبحانه وتعالى شكريا داي كورتشي جيني أمادر كي ربير بروتي إيمانا نار توفيق ديتن إبن شش نبي محمد رسول الله صلى الله عليه وسلم بروتي إيمان إني تار أمت هوار তৌফিক দান করেছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার উপর এবং সকল মুমিনের উপর বিশাল বড় ইহসান করেছেন, করুণা করেছেন, রহমত বর্ষণ করেছেন। সেই কথাটি যে আয়াতটি একটু আগে আমি পেশ করলাম, সূরা আল ইমরানের 164 নম্বর আয়াত, সেখানে তিনি তুলে ধরেছেন, বলেছেন: নিশ্চয়ই আল্লাহ মুমিনদের উপর বড়ই মেহেরবানি করেছেন যখন তাদের মধ্যে তাদেরই ভেতর থেকে একজন রাসূলকে প্রেরণ করলেন, যিনি তাদের কাছে আল্লাহর আয়াতগুলোকে তেলাওয়াত করে শোনায় এবং তাদেরকে পরিশুদ্ধ করে, আর তাদেরকে কিতাব এবং হিকমাহ তথা আল কোরআন ও আস-সুন্নাহ শেখায়। এবং যদিও তারা ইতিপূর্বে প্রকাশ্য বিভ্রান্তির মধ্যে লিপ্ত ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে মানবতা ঘোর অন্ধকারে নিমজ্জিত ছিল, তিনি আসলেন, ওহির বাণী ছড়ালেন, মানুষকে শেখালেন, মানুষকে জ্ঞান দান করলেন, ওহির জ্ঞান মানুষকে দান করলেন এবং সেই জ্ঞানের উপর তারবিয়ত দিলেন, মানুষকে পরিশুদ্ধ করলেন, ফলে মানুষ আলোকিত হলো, মানুষ মানুষ হলো। এর আগে মানুষ মানুষ ছিল না। এটা আমাদের রব আল্লাহ আজ্জা ওয়া জাল্লার পক্ষ থেকে বিশেষ মেহরবানি, বিশেষ করুণা, বিশেষ রাহমা এবং বিশেষ তৌফিক। সেই যুগেও আমরা দেখেছি যে এত মেহরবানি করুণার পরেও কিছু মানুষ কিন্তু আল্লাহর তৌফিকের বাইরে থেকে গেছে, করুণার বাইরে থেকে গেছে, আর আজও সেরকম কিছু লোক আছে। কিন্তু যারা ইমানের নেয়ামত প্রাপ্ত হয়েছে, যারা আল্লাহর ওহির জ্ঞান লাভ করেছে এবং সে আলোকে জীবন গঠন করতে পেরেছে, এটা আল্লাহ সুবহান তাআলার বড়ই মেহরবানি এবং তার পক্ষ থেকে বিশেষ তৌফিক যা আমরা প্রাপ্ত হয়েছি। আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে এবং তার সাথে যে ওহী তিনি দিয়েছেন আল কিতাব এবং আস সুন্নাহ পুরো আল কোরআন জুড়ে তার আলোচনা রয়েছে। রবিউল আউয়াল মাস আসলেই মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনায় প্রবৃত্ত হয়, কিন্তু আল কোরআন এমন কোনো সময় বেঁধে দেয়নি, নির্ধারণও করে দেয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সারা জীবনের আদর্শ, যেটি সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই রাসূলুল্লাহর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এটা সব সময়ের জন্য, এটা শুধু রবিউল আউয়াল মাসের জন্য নয়। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে অথবা অন্য জাতির অন্য চিন্তাভাবনা কিংবা অন্য ধর্মের কিংবা পৌত্তলিকতার প্রভাবে আমাদের কালচার পরিবর্তন হয়ে গেছে, ফলে মুসলিমদের প্রথম প্রজন্ম যে পথে চলেছেন এবং যে আদর্শ অনুসরণ করে তারা পৃথিবীর শ্রেষ্ঠ প্রজন্ম হয়েছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, সে আদর্শের উপর আমাদের অনেকেই আজাদ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমুল ওয়াহী দিয়ে তাদেরকে তালিম তারবিয়ত দিয়ে তাদের যে কমন ইসলামিক কালচার গড়েছিলেন সেটা ধীরে ধীরে অন্য জাতির প্রভাবে পরিবর্তন হয়েছে। আমরা জানি সেই প্রভাবকগুলো কী, সেগুলোর মধ্যে আছে যেমন রোমান দর্শন, গ্রিক দর্শন, ভারতীয় দর্শন কিংবা অন্যান্য ধর্ম থেকে যে চিন্তা ভাবনাগুলো আমাদের অনেক ব্যক্তির মধ্যে ঢুকে পড়েছিল, ধীরে ধীরে মুসলমানরা সেগুলো দ্বারা আক্রান্ত হল। আমি আজকে আসার আগে কিছু পোস্ট দেখছিলাম, সেখানে যেগুলো আমাদের কাছে অত্যন্ত স্বীকৃত বেদাত বলে গণ্য সেগুলোর পক্ষে দেখলাম যে অনেকেই যুক্তি এবং দলিল দান করাচ্ছেন। 12ই রবিউল আউয়ালকে ঘিরে যে বিভিন্ন মুসলিম সমাজে নানা প্রকার বেদাত ছড়িয়ে পড়েছে, পড়েনি, সেগুলোর পক্ষে একদল মানুষ যুক্তি দান করেছে। অবশ্যই যারা সাধারণ শিক্ষিত মানুষ তাদের কাছ থেকে প্রশ্ন আসে যে কোনটা মানব, কারণ তিনি কনফিউজড, তিনি কোনটা হক সেটা নির্ধারণ করতে তিনি আসলে এখন আর পারছেন না। যখন যেটা পড়েন তার কাছে মনে হয় সেটাই বুঝি হক, কারণ সেটাকে দলিল আদিল্লার আদলে এমনভাবে পেশ করা হয় যে তিনি কনফিউজড হয়ে যান। যাই হোক, তারপরে আমরা বলবো প্রথম প্রজন্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রজন্ম তার হাতে গড়া কিংবা তার পরবর্তী প্রজন্ম তাবেউন অথবা তাদের তৃতীয় প্রজন্ম আতবা তাবেইন, যাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়েছেন, খায়রুল কুরুন কারনি থুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম থুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম, তারা কিন্তু কনফিউজড হননি, যদিও প্রত্যেক যুগে কিছু খারাপ মানুষ ছিল। সাহাবীদের যুগে ভণ্ড নবীর দাবিদার ছিল না, তাদের অনুসারী ছিল না, তাহলে কিছু মানুষ তো ইসলামের হক পথ থেকে কিন্তু আলাদা, তাদেরও কিন্তু যুক্তি ছিল, তা নাহলে অনুসারীরা কিভাবে কনভিন্সড হলো, তাই না? তারা নবী সাল্লাল্লাহু সাল্লামের প্রথম প্রজন্মের যুগেই তারা কিন্তু মানুষকে, কিছু মানুষকে, সবাইকে না, কিছু মানুষকে কনভিন্সড করতে সমর্থ হয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম শেষ নবী নন, কারণ তিনি শেষ নবী হলে তো ইনি আর নবুয়তে দাবি করতে পারেন না, কিছু মানুষ মেনে নিয়েছিল। কিন্তু সারা বিশ্বের সকল মুসলিম জানে শেষ নবী কে, মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। তাহলে এই যে একটা বড় বাতিল, দেখা যায় সেই বাতিলের দাবিদারও আছে আবার সেই বাতিলের অনুসারীও আছে। মনে রাখবেন, কোনো একটা মতের অনুসারী থাকলেই সেই মতটা শুদ্ধ হয়ে যায় না, এবং কোনো একটা মতের অনেক অনুসারী থাকলেই সংখ্যা দিয়ে সেটা বাতিল হওয়া বা হক হওয়ার যে মেজারমেন্টটা সেটা করা যায় না, এটা ভুল হবে, এটা হবে নলেজ বেসড। সায়েন্সও তাই বলে, আজকের আধুনিক শিক্ষিত মানুষ সায়েন্সের পেছনে ছুটছে, তাই না? সায়েন্সও তাই বলে। কেউ যদি বলে টেলিফোনের অপর প্রান্ত থেকে জিন কথা বলছে,
আজকের এই যুগে কেউ কি সেটা বিশ্বাস করবে? আজকে হোয়াটসঅ্যাপে দেখেন আপনারা ভিডিও কল করতে পারছেন, যেটা 20 বছর আগে কেউ কল্পনাও করেন। এই সমস্ত জায়গায় যদি বলেন যে আমার সাথে যিনি কথা বলছেন তিনি ওই ব্যক্তি নন যাকে দেখা যাচ্ছে, বরং এটা অন্য কোনো একটা ফেক কিছু, এই যুক্তি কি এখন আর গ্রহণযোগ্য হবে? হবে না। কেন? বিকজ অফ সায়েন্স, সায়েন্টিফিক নলেজ। কারণ আমরা নিশ্চিত যার সাথে কথা বলছি তিনি আমার পরিচিত, সেই ব্যক্তি যাকে আমি মিন করছি। নলেজ এতটাই পাওয়ারফুল যে আপনাকে হক আর বাতিলের মধ্যে পার্থক্য করে দেয়। বাট আপনাকে নলেজটা জানতে হবে। আপনি যদি কুসংস্কারে বিশ্বাসী হন, উল্টাপাল্টা চিন্তাভাবনায় যদি আপনি আক্রান্ত হন, তাহলে নলেজ আপনার মধ্যে কাজ করবে না, তাই না? আজকের এই আধুনিক যুগেও দেখবেন যে কিছু মানুষ কুসংস্কার আচ্ছন্ন, ভুল তথ্য দ্বারা প্রভাবিত, তারা বিভ্রান্ত এবং তারা বিচ্যুতির পথেই হেঁটে চলেছে। এর জন্য কি ইসলাম দেয়? এর জন্য কি কোরআন দেয়? এর জন্য কি নলেজ দেয়? কেউ মিথ্যাকে নলেজ মনে করছে, প্রকৃত নলেজ কি তার জন্য দেয়? এটা তার ব্যর্থতা, এটা তার ব্যর্থতা যে সে পিওর নলেজটা, অথেন্টিক নলেজটা সে অর্জন করতে ব্যর্থ হয়েছে। এটা অথেন্টিক নলেজের কোনো ত্রুটি নয়, কোনো ঘাটতি নয়। মিথ্যা তথ্যকে যদি কেউ সত্য তথ্য হিসেবে গ্রহণ করেন, এটা তার নিজের ফল্ট। বুঝতে পেরেছেন? এই জিনিসগুলো একটু বোঝা দরকার আমাদের। তা না হলে আজকে যারা বাতিলের পক্ষে তাদের উচিত হচ্ছে ফার্দার গবেষণা করা, সেটা বাদ দিয়ে তারা কিন্তু তাদের পক্ষে যুক্তি দাঁড় করাবেন। কারণ তিনি এখনও এটা যে বাতিল সেটা বুঝতে ব্যর্থ হচ্ছেন, এটা যে ফেক, এটা যে মিথ্যার উপর প্রতিষ্ঠিত, এটা তিনি বুঝতে ব্যর্থ হচ্ছেন বলেই তিনি তার সর্বশক্তি নিয়োগ করছেন যে আমি যা বলছি, আমি যা চিন্তা করছি এটাই সঠিক, এর পক্ষে তিনি যুক্তি দাঁড় করাচ্ছেন। আর এই যুক্তি দাঁড় করানো কঠিন কিছু না, কারণ মানব ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যা এর পক্ষে ছিল ইবলিস, সেও কিন্তু যুক্তি দাঁড় করিয়েছে, আল্লাহর নির্দেশ অমান্য করে আল্লাহর সামনে সে যুক্তি দাঁড় করেছে না? সে বলেছে আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, তাহলে আল্লাহ আপনার এই নির্দেশটা ঠিক না, তাই না? এটাই তো বলেছিল, ঠিক হলে তো আমি মানতাম, আমি মানতে পারছি না কারণ আমার মর্যাদা বেশি আর মাটির মানুষের মর্যাদা কম। দেখেন যুক্তি কিন্তু তার আছে, এবং এই যুক্তিটা দেখবেন যে আপনি যদি ইবলিসের পক্ষের মানুষ হন তাহলে দেখবেন যে আপনার কাছে যথেষ্ট যুক্তিপূর্ণ মনে হবে। কিন্তু আল্লাহর ফয়সালাটা কি? আল্লাহ বলেছেন আবা ওয়াস্তাকবারা ওয়াকানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো, সে অহংকার করলো এবং সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। দিস ইজ দ্য রিয়ালিটি। যুক্তি দিয়ে আপনি কখনো সত্যকে পাবেন না। সত্যকে পেতে হলে নলেজের কাছে আসতে হবে, পিওর অথেন্টিক এবং সত্য নলেজ, এবং সেটি হচ্ছে আল কোরআন এবং সুন্নাহ, আল কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহ। এর বাইরে সারা পৃথিবীর সমস্ত সত্যকে একসাথে পাওয়ার কোনো সোর্স কোনো মানুষের জানা নেই, এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। এই মাইন্ডসেটটা আমাদের মুসলিমদের দরকার। এই জায়গাটা আমাদের ডিস্টর্ট হয়ে গেছে এবং বিজাতীয় শিক্ষা এবং কৃষ্টি কালচার এই জায়গায় এই ডিস্টর্শনটা তৈরি করেছে। এমন চিন্তা ঢুকছে আমাদের মাথায়, আমি কোরআন নিয়ে নিজের ইচ্ছামতো কথা বলছি, আমি বুখারি মুসলিমের মুত্তাফাক আলাই হাদিস নিয়ে বলছি, আমার বুঝে আসে না, অতএব এটা ঠিক নয়, তাই না? এরকম হচ্ছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী চর্চা করছেন, সিরাত চর্চা করছেন, আবার তার আগমনকে কেন্দ্র করে নানা অনুষ্ঠান করছেন, কিন্তু একটু খেয়াল করে দেখুন আপনি সত্যকে পাশ কাটিয়ে যাচ্ছেন কি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবি করছেন কিন্তু তার এত্তেবারকে পাশ কাটিয়ে যাচ্ছেন কি না,
এটা একটু সুস্থ দেহে সুস্থ মস্তিষ্কে একটু চিন্তা করুন, তা না হলে আপনার শেষ পর্যন্ত ঝুড়িতে শুধু ব্যর্থতাই থাকবে, যে ব্যর্থতা আপনাকে জাহান্নামে পৌঁছিয়ে দিবে। মনে রাখবেন, জীবনের সঠিক পথ বেছে নিতে যদি ব্যর্থ হন, জীবনের সত্য পথ আবিষ্কার করতে যদি ব্যর্থ হন, তাহলে কোনোদিনই সাফল্য কিন্তু আপনাদের ধরা দেবে না। এটা সবখানে দেখেন, আপনি পরীক্ষার হলে যদি সঠিক উত্তর দিতে ব্যর্থ হন, পাশ কি কোনোদিন করতে পারবেন? খেলাধুলার মধ্যেও দেখেন না, খেলাধুলা জেতার জন্য যে ফর্মুলা আপনাকে দিয়েছে, আপনি যদি সেই ফর্মুলায় আপনি যদি আগাতে না পারেন, ব্যর্থতাই আপনার ঝুলিতে থাকবে, সাফল্য কোনোদিন দেখা দেবে না। এটা পৃথিবীর নিয়ম, এটা সৃষ্টির নিয়ম। অতএব এখানে যুক্তি দিয়ে আপনি পার পেয়ে যাবেন আল্লাহর কাছে, এটা কখনোই হবে না। আপনাকে আল্লাহর সিস্টেমটা মেনে নিতে হবে। আমরা বহুবার আমাদের আলোচনায় বলেছি, আল্লাহর যে সিস্টেমটা তিনি সৃষ্টিগতভাবে নির্ধারণ করেছেন, যেটা থেকে আমি আপনি সরে যাওয়ার অ্যাটম পরিমাণ শক্তি সামর্থ্যও নাই, আপনার দেহের যে ফাংশনগুলো এগুলো কি আল্লাহর সৃষ্টিগত নিয়ম না? এগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, সেটা আমি পুনর্বার করতে চাই না। আপনার হার্টের কাজ, আপনার কিডনির কাজ, আপনার রক্তের সঞ্চালন, আপনার ইত্যাদি। আবার মহাজগতে যে নক্ষত্র, সৌরজগৎ, এগুলোর যে কাজ, এগুলোর যে সন্তরণ, এগুলোর যে যে গতিপথ, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহু, এখানে কিন্তু কোনো ব্যত্যয় ঘটে না, ঘটলে কিন্তু মহাবিপর্যয়। আপনার হার্ট কাজ বন্ধ করে দিলে আপনার জীবনের সবচেয়ে বড় বিপর্যয় হবে, হবে না? মারা যাবেন না আপনি? তাহলে মনে রাখবেন যে আল্লাহ এই পৃথিবীর নিয়ম দিয়েছেন, সে আল্লাহ আমাদের দিনের নিয়মও দিয়েছেন, শরিয়ার নিয়মও দিয়েছেন। কিন্তু পৃথিবীর নিয়ম দিয়ে তিনি আমাদেরকে পরীক্ষা করেন না, শরিয়ার নিয়ম দিয়ে তিনি আমাদেরকে পরীক্ষা করেন। ফলে পৃথিবীর নিয়মে আপনার কোনো ব্যর্থতা যদি দেখা দেয়, তাতে আল্লাহ তাআলা কোনো সওয়াব কিংবা শাস্তি নির্ধারণ করেন না। কেউ একজন পড়ে হাত ভাঙলেন, আপনার কি গুনাহ হবে কিংবা সওয়াব হবে? হবে না। আপনি সুস্থ মতো সব কিছু সুন্দর মতো করতে পারলেন, আপনার কি সওয়াব হবে? না। জাগতিক নিয়ে যে নিঃশ্বাস টানো, প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে কতটুকু সওয়াব, কোনো সওয়াব আছে না? তাহলে এই যে বিষয়গুলিটা বুঝতে হবে। তাহলে এই জন্য জাগতিক নিয়মটাকে আল্লাহ তাআলা অবধারিত করে দিয়েছেন, ইম্পোজ করে দিয়েছেন, এ থেকে কেউ সরে দাঁড়াতে পারে না। কিন্তু শরিয়ার নিয়ম দিয়ে যেহেতু আল্লাহ পরীক্ষা করছেন, সওয়াব এবং ইকাব পুরস্কার এবং শাস্তির ব্যবস্থা করেছেন, ফলে শরিয়ার নিয়ম লঙ্ঘন করার উইল পাওয়ার কিংবা একটা ইচ্ছা, ইচ্ছার স্বাধীনতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। যদি না দিতেন বাধ্যতামূলক, আপনাকে জুমা পড়তেই হবে, আপনি চাইলেও এটাকে অ্যাভয়েড করতে পারছেন না, তাহলে কি পরীক্ষা হবে? কিন্তু নিয়মটা যে নিখুঁত, সেই জায়গায় কিন্তু দুটোই সেম। সৃষ্টিগত নিয়মটা নিখুঁত, কারণ এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাহলে শরিয়ার নিয়মটাও নিখুঁত, কারণ এটা কার পক্ষ থেকে? এই ইকুয়েশনে যে কোনো বুদ্ধিমান ব্যক্তি, যে কোনো শিক্ষিত ব্যক্তি কিন্তু সহজে আসতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পয়গাম নিয়ে আমাদের কাছে এসেছিলেন, আল্লাহ তাআলা তাকে রিসালাত সহ পাঠিয়েছেন, যেন এই কথাগুলো আমরা উপলব্ধি করতে পারি। যারা উপলব্ধি করেছেন তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছেন। যেই প্রজন্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই এডুকেশনটা ইনটেক নিতে পেরেছে, বুঝতে পেরেছেন, ঠিক এক্স্যাক্টলি ওহি যা মিন করেছে সেভাবে যারা নিতে পেরেছে, তারা পৃথিবীর শ্রেষ্ঠ প্রজন্ম হতে পেরেছে। আমরা কিন্তু অনেকেই সেটাকে ইনটেক নিতে পারছি না। আজকে মানুষ নানা রকম কনফিউশনের মধ্যে বিভ্রান্ত হয়ে যাচ্ছে, কেউ হাদিস মানছে না, কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত মানছে না, কেউ নিজে নিজে অনেক ইবাদত আবিষ্কার করে এগুলোকে ইসলামের ইবাদত হিসাবে চালিয়ে দিচ্ছে, অথচ সেগুলো বেদাত। আর প্রত্যেকেই তার নিজ নিজ পক্ষে তথাকথিত কিছু দলিল কিংবা যুক্তি দাঁড় করাচ্ছে এবং তার অনুসারীদেরকে বুঝিয়ে যাচ্ছে যে আমি যা করছি সেটাই সঠিক, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন
তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ ও সুন্নতি, আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ, এই দুটোর মধ্যেই আছে হক, এই দুটোর মধ্যেই আছে পৃথিবীর যাবতীয় নলেজ এবং সত্যিকার তথ্য। আর দেখেন এই ওহির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাগতিক নলেজও দিয়েছেন আবার শরঈ নলেজও দিয়েছেন, যদিও শরঈ নলেজের ফোকাসটাই হচ্ছে মেইন, কিন্তু সাথে আপনি দেখেন জাগতিক নলেজ দিয়েছেন। সুতরাং তিনি বলেছেন যতদিন পর্যন্ত তোমরা সত্যিকারভাবে এই দুটো সোর্সের নলেজকে আঁকড়ে ধরবে ততদিন তোমরা সত্যের পথে থাকবে, আর যতদিন তোমরা এই দুটোর বাইরে চলে যাবে, যদিও পৃথিবীর নানা প্রকার জ্ঞান তোমরা অর্জন করো তবুও তোমরা সত্যের পথে থাকতে পারবে না। লান তাযিল্লু মা তামাসাকতুম বিহিমা, ছোট্ট কথার মধ্যে এই কথাগুলোই মূলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন সুতরাং আমাদেরকে বিভ্রান্তি থেকে রক্ষা করার জন্য। আল্লাহ তাআলা সেই অথরিটি তাকে দিয়েছিলেন এবং সেই নলেজটাও তাকে দিয়েছিলেন। কিতাবুল্লাহ পুরোটাই কার উপর নাযিল হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এমন নয় যে তিন ব্যক্তির উপর তিনটা ওহী নাযিল হওয়ার পর একসাথে করা হয়েছে, তাই না? একমাত্র ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপর আল্লাহর এই কিতাব, এই কালাম নাযিল হয়েছে, এবং এই কালামের মধ্যে যেহেতু মুজমাল অর্থাৎ সংক্ষিপ্তভাবে একটা নলেজ উপস্থাপন করা হয়েছে যার কিছু ডিটেইলড ব্যাখ্যা প্রয়োজন, এবং সেই ব্যাখ্যাটা নবী সাল্লাল্লাহু সাল্লামের কাছে দেওয়া হয়েছে। তিনি বলেছেন আমাকে কিতাব দেওয়া হয়েছে এবং কিতাবের মতো আরেকটা ওহীও দেওয়া হয়েছে, এবং সেটা হলো কি? সুন্নাহ, আল হাদিস। অতএব কোরআন এবং সুন্নাহ এই দুটো মিলেই হচ্ছে ইসলাম। যে ব্যক্তি এই দুটোকে মানবেন তিনি পরিপূর্ণ ইমানদার মুসলিম হবেন, আর যে ব্যক্তি এর একটাকে মানবে আরেকটাকে অস্বীকার করবে তিনি তার ইমানের মধ্যে থাকার কোনো সুযোগই নেই, ইমানের মধ্যে থাকা তার সুযোগই নাই। কারণ ইসলামের মহান মহান ইবাদতগুলো এবং বিভিন্ন ইসলামিক প্রোগ্রামগুলো আকিদা বলি আর আমলি বলি, এ আমলটা চাই ইবাদতের সাথে সম্পৃক্ত হোক বা মুআমালাতের সাথে সম্পৃক্ত হোক, এর সবটাই সুন্নার মধ্যে বিস্তারিত আছে। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূল সাল্লাল্লাহু সাল্লামের জীবনের প্রত্যেকটা কথা কাজকে এবং অনুমোদনকে যদি আপনি নিজে গ্রহণ না করেন তাহলে তো আপনি কোরআনকে মানতে পারবেন না, রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে অনুসরণ করতে পারবেন না যদি আপনি না মানেন। সুদের উপর যে বিস্তারিত আলোচনা কোথায় আছে বলেন তো? সুন্নার মধ্যে আছে। আপনি শুধু কোরআনের আয়াত পড়ে আধুনিক সুদের যে প্রকরণগুলো আছে একটাও কিন্তু খুঁজে পাবেন না। এগুলোর জন্য আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা এবং তার যে উইজডম, তার যে ইনস্ট্রাকশন, তার যে গাইডেন্স বিভিন্ন ক্ষেত্রে, সেটা হোক আকিদার ক্ষেত্রে, হোক ইবাদতের ক্ষেত্রে, হোক মুআমালাতের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য কিংবা নিকাহ তালাক সকল ক্ষেত্রে যদি আপনি ফলো না করেন তাহলে ইসলামের তো কিছুই থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতগুলো জিনিস দেওয়ার জন্য আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাঠিয়েছেন, যেমনটি সূরাতুল মায়েদার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয়ই তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছে আলো এবং স্পষ্ট গ্রন্থ, ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহ, যা দিয়ে আল্লাহ হেদায়ত দান, পথ নির্দেশ দান করেন, গাইড করেন তাদেরকে যারা তার সন্তুষ্টি চায়। সুবুলাসসালাম সেটি হলো শান্তির পথ, ওয়ুখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর, এবং এই কিতাব মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে পথ দেখিয়ে নিয়ে আসে, বিইদনিহি আল্লাহর অনুমতিক্রমে, ওয়াহদিহিম ইলা সিরাতিল মুস্তাকিম, এবং সহজ সরল পথের দিকে তাদেরকে পথ দেখায়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে, এটা একটা ইখতিলাফি মাসআলা, যেমন কোথাও ভিন্ন শব্দ দিয়ে বোঝানো হয়েছে, যেমন এখানে নূর শব্দটা এসেছে এটা নিয়ে অনেকে আবার বিভ্রান্ত হয়েছেন। দেখেন মানুষ সকল সরল পথে না হয়তো অন্যদিকে, তারা যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি কোথাও নূর বলে ইন্ডিকেট করা হয়েছে অতএব তিনি আল্লাহর দাতি নূরের তৈরি, মহাবিভ্রান্তিকর এবং বিভ্রান্ত একটা জিনিস তারা ধারণ করছে। অথচ আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জায়গায়
তিনি বলেছেন বাশার অর্থাৎ মানুষকে তিনি তিন থেকে সৃষ্টি করেছেন ইন্নি খালিকুন বাশারাম মিন তিন নিশ্চয় আমি একজন মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি ফলে মাটি হয়ে গেল মানুষের মূল উপাদান কিন্তু তারপরে সৃষ্টির প্রক্রিয়া কিন্তু আর মাটি নেই এরপরে হলো তাদের বংশধারা বৈধ বিবাহ প্রক্রিয়ার মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব বংশধরের সিলসিলাটা জারি করলেন যদিও মানুষ অনেক সময় বিবাহকে ওভারলুক করে বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্য দিয়েও মানব সন্তান উৎপাদনের প্রক্রিয়া চলে গেছে এখন অনেকে আদর্শিকভাবেও সেদিকে চলে গেছে এটা বড় ধরনের ডিস্টর্শন পথচ্যুতি বিচ্যুতি পৃথিবীর বহু মানুষ এখন লিভ টুগেদার করে এবং বিবাহ বহির্ভূত জীবনযাপন করে সন্তান গ্রহণ করে ইসলাম এটা কখনোই অ্যালাউ করে না অনুমোদন দেয় না কারণ এতে মানুষের যে সুন্দর হেদায়তের পথ সেটা পুরোপুরি ধ্বংস হয়ে যায় যাই হোক আমরা দেখি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা এটা মানব জাতির সবার উপর আল্লাহ তাআলা অবধারিত করে দিয়েছে এজন্য কোথাও তিনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে যদিও সম্বোধন করেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাশাপাশি ইয়া আইয়ুহান নাস বলেও তিনি বলেছেন ইয়া আইয়ুহান নাস তাক্বু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ হে মানুষেরা তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যিনি তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে এবং এই দুইজন থেকে সৃষ্টি করেছেন অগণিত নারী এবং পুরুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রথম মানবকে নবুয়ত দিয়েছেন এবং তার জন্য তার স্ত্রীকে সৃষ্টি করেছেন অর্থাৎ প্রথম মানুষ পবিত্র জীবনযাপনের অধিকারী একজন ব্যক্তি ছিলেন এবং তিনি বিবাহ প্রক্রিয়ার মধ্য দিয়ে বৈধ সন্তান উৎপাদন করেছেন ফলে পবিত্র জীবন কী করে যাপন করতে হয় সেটি আল্লাহ তাআলা প্রথম মানব থেকেই চালু করে দিয়েছে খুব অবাক লাগে আজকের শিক্ষিত মানুষ যারা নানাভাবে নিজেদের শিক্ষা দীক্ষার উন্নতির দাবি করে এবং সার্বিক দিক থেকে নিজেদেরকে উন্নত প্রজন্ম কিংবা উন্নত জাতি বলে দাবি করে তারা কিন্তু এই আদর্শটাকে ভুলে যাচ্ছে কিংবা তারা ভুল যেটার কোনো সনদই নাই সেই ধরনের চিন্তাভাবনার দিকে যাচ্ছে ডায়োনিজম তাই না এই যে বিষয়গুলো বানর থেকে মানুষের সৃষ্টি এই যে চিন্তা চেতনা এটা কিন্তু এর কোনো সনদ নয় আছে কি বলেন এটা কারো একজন ব্যক্তির ধারণা তথাকথিত এক্সপেরিমেন্টাল ধারণা তারা বলে কিন্তু আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানব এটার সনদ আছে এটা কিসের কথা কোরআনের কথা এবং কোরআনের আগের যে দিন বিভিন্ন দিনের গ্রন্থগুলো ছিল তাওরাত এনজিল জাবুর এই সবগুলোর একই বক্তব্য ইসলামের যে বৈশিষ্ট্যটা এটা সকল নবী আম্বিয়া এবং রসুলের ক্ষেত্রে প্রযোজ্য কারণ সকল নবীর যে দিন সেটা ছিল এক এবং এটা হলো আকীদাগত দিন তাওহীদ নির্ভর যে দিন রুবুবিয়াত উলুহিয়াত সম্পর্কিত যে নলেজগুলো সব নবীর ক্ষেত্রে সে যে আল্লাহ আদম আলাইহিসসালামকে পাঠিয়েছেন সৃষ্টি করেছেন সে আল্লাহ সকল নবী রাসুলকে পাঠিয়েছেন সৃষ্টি করেছেন এবং তাদেরকে নবুয়ত রেসালাত দিয়েছেন শেষ নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লামকেও তিনি সৃষ্টি করেছেন তিনি রেসালাত দিয়েছেন এবং তিনি তাকে খাতামুল আম্বিয়া হিসাবে ঘোষণা করেছেন অতএব নবীদের এই সিলসিলার মধ্যে যদি কিছু হুকুম আহকাম ব্যবহারিক জীবনের বিধিবিধানের ক্ষেত্রে কিছু পার্থক্য হয়েও থাকে এবং সেটা হয়েছে বিভিন্ন শরিয়াতের ক্ষেত্রে কিন্তু তাদের দীনের মৌলিক যে বৈশিষ্ট্য তার মধ্যে কিন্তু হয় এবং সেটাই হচ্ছে আকীদা এবং তাওহীদ ঈমান এবং তাওহীদ এই ক্ষেত্রে কোনো ধরনের পার্থক্য আমরা লক্ষ্য করি না নবী আম্বিয়াদের ক্ষেত্রে অতএব সকল নবীর একটাই মিশন একটাই দাওয়া ছিল কি ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ হে আমার সম্প্রদায় হে আমার জাতির মানুষেরা তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া সত্যিকার আর কোনো মাবুদ নেই সুবহানাল্লাহ এতে ইসলামের শ্রেষ্ঠত্ব বোঝা যায় পৃথিবীর অধিকাংশ মানুষ কোনো না কোনো ধর্মের অনুসারী
ইহুদি অথবা নাসারা অথবা অন্য যে কোনো ধর্মের অনুসারী। আজকের আধুনিক বিশ্ব কিছু নাস্তিক উপহার দিয়েছে, যদিও সেটা আগেও ছিল। মা ইউহিল ইযামা ওয়াহিয়া রামীম, তাই না? যে কে আবার এই হাড্ডিগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে আবার জীবিত করবে, এটা সূরা ইয়াসিনের মধ্যে আছে না? আছে। তাহলে এই ধরনের কথা বলার লোক তখন ছিল, এখনও আছে, তবে এদের সংখ্যা অনেক কম। এরা অতি বুদ্ধিজীবী, অতি বুদ্ধিজীবী। আমি একজন প্রফেসরকে বলতে শুনেছি, উনি বলেছেন, দেখেন বিশ্বাসী এবং আস্তিক হওয়া সহজ, নাস্তিক হওয়া কঠিন। উনি ব্যাখ্যা করেছেন কেন কঠিন, বললেন যে অনেক পড়তে হয়, অনেক পড়ে পড়ে নাস্তিক হতে হয়। আস্তিক তো রিক্সাওয়ালাও দেখবেন যে আস্তিক, বিভিন্ন জনপদে যেখানে খুবই সাধারণ মানুষ, সিম্পল, নট নলেজেবল, দেখবেন যে এরাও কিন্তু বিশ্বাসী। মানে ওনার যুক্তিটা দেখেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে শুধু বিশ্বাসী হওয়া কি যথেষ্ট মনে করে? না, ইমানের পরিপূর্ণতার যে জরুরি নলেজগুলো সেটা কিন্তু আপনাকে নিতে হবে। আল্লাহ একজন আছেন আর মুহাম্মদ সাল্লাম শেষ নবী, এতটুকু বিশ্বাস কি একজন ইমানদারের জন্য যথেষ্ট? না। আসল কথা হচ্ছে, এ সকল ব্যক্তি যারা অতি পড়াশোনা করে পথ হারিয়েছেন, তাদের আসল নলেজটা অর্জিত হয়নি, দুর্ভাগ্য। সে কথাটাই তো আল্লাহ বললেন, মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা, আল্লাহ যাকে হেদায়ত দেন তাকে কেউ ভ্রষ্ট করতে পারে না। অমাই ইউদলিল ফালা হাদিয়ালা, আর যাকে নষ্ট হওয়ার স্কোপ করে দেন সে কিন্তু আর পথ পায় না, তাকে হেদায়তকারী আর কেউ নেই। এটা ঘটছে, এটা শুরু থেকেই ঘটছে, এখনও ঘটছে। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি যে তিনি আমাদেরকে তার মমিন বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করি যে তার দিনকে কোনো রকম দ্বিধা ছাড়াই মানার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করি তিনি তার কালামুল্লাহ এবং তার নবীর সুন্নাহ সেটাকে দ্বিধাহীন চিত্তে গ্রহণ করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি যদি কোরআন সুন্নার কোনো কঠিন জায়গা, জটিল জায়গা বুঝতে না পারেন, কিয়ামতের দিন কি আল্লাহ তাআলা আপনাকে ফেল করাইয়া দেবেন? বলেন তো না। কিন্তু যদি জটিল জায়গায় জটিল যুক্তির কারণে আপনি বলেন এটা যেহেতু বুঝি নাই বিশ্বাসই করব না, তাহলে কিন্তু আল্লাহ আপনাকে ঠেকাই দেবেন। যেমন যদি আপনি বলেন যে আমি ফেরেশতাদের দেখিই নাই, ফেরেশতাদের যে তথ্যগুলো সেগুলো যাচাই বাছাই করার সুযোগ আমার হয় নাই, তাইলে ফেরেশতাদের প্রতি আমি কেন বিশ্বাস করব, তাই না? এই যুক্তিতে যদি আপনি ইমান বিল মালাইকা এটাকে রিজেক্ট করেন, কি হবে আপনার দশা বলেন তো? ইমান কি থাকবে? থাকবে না। মনে রাখবেন, অতএব কোনো যুক্তিতে যাবেন না। আমাদের সেই শুরু থেকে আরম্ভ করে কোরআন সুন্নাহর নলেজ যারা নিচ্ছেন তারা আমাদেরকে দিচ্ছেন, সেই নলেজটা নেন, আপনার বুঝে আসুক অথবা নাই আসুক। কারণ আমরা তো বুঝতে পারছি যে কারা সত্য কথা বলছেন, কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিফ হিসাবে জাতির সামনে আবির্ভূত হয়েছেন এবং মানুষকে সঠিক পথ প্রদর্শন করছেন, তাহলে এটা বোঝা যায় না? কোন ডাক্তার ভালো আর কোন ডাক্তার ভালো না হাতুড়ে, এটা বুঝেন না? কোন প্রকৌশলী ঠিক মতো কাজ করছে আর কে ঠিক মতো কাজ করছে, এটা বোঝা যায় না? কোন ব্যক্তি আপনাকে যে ভালো ইলিশটা দিচ্ছে আর যে পচা ইলিশটা দিচ্ছে, এটাকে বোঝা যায় না? সুবহানাল্লাহ। একটা ইলিশ মাছের যে দাম ইসলামের, সে দামটা আমাদের কাছে নাই। এখন ইলিশ মাছের কেজি যদি 1 কেজি ওলা হয় তাহলে 2000 টাকা প্লাস। এই 2000 টাকা দিয়ে যখন কেউ ইলিশ মাছ কিনে, দেখেন কত দেখা দেখে, কত যাচাই করে যেন 2000 টাকাটা তার নষ্ট না হয়, একটা ভালো ইলিশ খাইতে পারে মজা করে। হ্যাঁ, সুবহানাল্লাহ। জান্নাতের দাম কি একটা ইলিশের চাইতেও কম নাকি? ইমানের পথে আছেন কি না এটা যাচাই করা লাগবে না আপনার? এটা বোঝা লাগবে না? ইয়া সালাম। কিন্তু সেটা কেন করছি না আমরা? কেন ভুল পথে যাচ্ছি? আবার ভুল পথের পক্ষে আমরা যুক্তি দাঁড় করাচ্ছি। সুবহানাল্লাহ। ইদানিং দেখলাম, মানে আমরা যখন প্রায় 20 বছর আগে দলিল সহ ইসলামের সকল বক্তব্য
উপস্থাপন করার চেষ্টা করছে, যাতে জাতির অধিকাংশ মানুষের কাছে, মুসলিমদের কাছে এই কালচারটা তৈরি হয় যে দলিলেরই এত্তেবার করব, ব্যক্তির নয়, কোরআন সুন্নারই এত্তেবার করব। কারণ আপনি দলিল তালাশের বিষয়টা যদি মাইন্ডসেট না করেন তাহলে এটা আসবে না, যে যা বলছে গ্রহণ করছেন, তাই না? মানুষ বিভ্রান্ত হচ্ছে, বিভ্রান্ত করছে, বলে যে পাগলাশার মাজার, ভেড়াশার মাজার, ছাগল শাহের মাজার, কি অদ্ভুত ব্যাপার, মানুষ সেটা গ্রহণ করছে। আমি একটা গল্প পড়েছিলাম যে সেখানে মূলত একটা ভেড়া মারা যাওয়ার পরে কবর দেওয়া হয়েছিল, এরপরে একটা দুষ্ট লোকের মাথায় এই বুদ্ধি আসলো এত একটু পরে ফুলবে, তাহলে আমি লোকদেরকে একটু ডাকি, বলি যে ঘণ্টাখানেক পরে এটা একটু নাড়া দিবে, তাহলে বোঝা গেছে ভিতরে যে আছে সে কামেল নাতেস না। তো লোকজন আসলো, দেখলো যে বললো যে আচ্ছা কখন নাড়া দিবে, একটু ওয়েট করো। পরে দেখা গেলো যে ওই যে ভেতরের পশুটা একটু ফুলে ফেপে ওঠার পরে এটা একটু উঁচু হলো, বলে যে ও তাই তো কামেল এর মধ্যে আছে। এটা কেন হলো জানেন? কারণ মানুষ দলিলের অনুসারী হয় না, নানা দিলেই ওই যে ওই সামেরির ঘটনার মতো, মানে এর মধ্যে কিছু একটা আছে, সেই ওই যে গরুর বাছুরকে নিয়ে যে শেরেকটা সে চালু করলো, এটা আরেকটা শেরেক না, আরেকটা শেরেক। কিন্তু মানুষের মধ্যে যদি সচেতনতা না আসে যে এই যে দেখলাম দিস ইজ নট দলিল, দলিল হচ্ছে কি কোরআন এবং হাদিস, এই যে দলিলের যে চেতনাটা এইটা খুব দরকার ছিল। আলহামদুলিল্লাহ এখন মানুষের মধ্যে সেই সচেতনতা এসেছে। কিন্তু এর পাশাপাশি যারা বিভিন্ন বাতিল এবং বেদআ সেটাকেও প্রমাণ করতে চাচ্ছেন, তারা বললো তাই তো দলিল আমাদেরও লাগে, দলিল যে ওনাদের হকপন্থীদের লাগবে এমন তো না, দলিল তো আমাদেরও লাগে। সে কথাই আমি বলেছি, ইবলিসও কিন্তু ভেবেছে যে যদি আমি এ কথাটা বলে আল্লাহকে কনভিন্স করতে পারি তাহলে তো আমার সিজদা না করাটা জাস্টিফাইড হয়, বুঝছেন না? আর যদি সাধারণ মানুষ বা শ্রোতা যারা আছে তাদেরকে কনভিন্স করতে পারি তাহলে তো সেটাও আমাদের জন্য জাস্টিফাইড হয়। প্রিয় ভাইরা, এভাবে আসলে হবে না। দলিল এবং নলেজ নিয়ে আমরা আজকে কথা বলেছি, কোথায় অথেন্টিক দলিল পাওয়া যায় আর কোথায় অথেন্টিক নলেজ পাওয়া যায়, ওই জায়গাটায় যদি সমস্যা হয় তাহলে আপনি দলিল দিয়েও কিন্তু আপনি হক পাবেন না, কারণ আপনার কাছে যে দলিল সেটা ভুল দলিল, আপনার ব্যাখ্যাটা ভুল ব্যাখ্যা। সত্যের পথে আসেন, সত্য ভেরি সিম্পল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দেখেন শেষ নবী, আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে সিম্পল ব্যক্তি ছিলেন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কীরকম সাদাসিধা জীবনযাপন করেছেন, শুধু পানি খেয়ে আর খেজুর খেয়ে কত দিনের পর দিন কাটিয়েছেন, যেখানে তার যুগে রাজপ্রাসাদে পৃথিবীর রাজারা বাদশারা থাকত, সেখানে তার প্রাসাদটা ছিল আমাদের কুড়ে ঘরের মতো, ঘুম থেকে উঠার পরে তার পিঠে আমরা দেখতাম যে দাগ বসে গেছে, তার বাসার ছাদটা তার মাথার সাথে লেগে যেত। ইয়াসালাম, এর থেকে সাদাসিধা কিছু হতে পারে বলেন তো? আজকে আপনি একটু পয়সাওয়ালা হওয়ার পরে আপনি একটা ভালো গুলশান ফ্ল্যাট কিনে ফেলেন, কেনাটা না জায়েজ বলছি না, আপনার সামর্থ্য থাকলে সেটা জায়েজ, বাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি সামর্থ্য ছিল না বলেন তো? অনেকগুলো হাদিস এসছে, অনেকগুলো ঘটনা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিবসের প্রথম ভাগে বিভিন্ন দেশ থেকে, জনপদ থেকে যে সম্পদগুলো আসত সেটা স্তূপ হয়ে যেত ছোট টিলার মতো, আর তিনি সেগুলো সন্ধ্যার আগে বন্টন করে শেষ করতেন। নিজের জন্য কি কিছু রাখতেন? বাসায় কি কিছু পাঠিয়ে দিতেন? সুবহানাল্লাহ, আজকাল তো যে বন্টনকারী সে দেখবেন যে আগে নিজের রাখের গোছা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার চেয়ে সাদাসিধা জীবন কেউ যাপন করেননি। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না? পৃথিবীর সবচেয়ে মুত্তাকি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না? পৃথিবীর সবচেয়ে বেশি ইমানদার ব্যক্তি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না? তাহলে বুঝতে হবে তার আদর্শই শ্রেষ্ঠ আদর্শ। অতএব সাদাসিধা জীবনযাপন করুন, বাসার মধ্যেও সাদাসিধা রাখুন, সব কিছু সিম্পল, ভেরি সিম্পল। অনেক দামি শোপিস রাখবেন না, শোপিস যদি রাখার খুব শখ হয় তাহলে কিতাব রাখুন, লাইব্রেরি, লাইব্রেরি যার মধ্যে নলেজ আছে, নলেজের সাথে বসবাস করুন, নলেজ আপনাকে হকের কাছে পৌঁছে দেবে।
নলেজ আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর জ্ঞান দান করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর জ্ঞান দান করবে কারণ প্রকৃত নলেজ তো হচ্ছে সিরা এবং সুন্নাহর নলেজ অর্জন করা গতকালকেও একটা আলোচনায় আমি জিজ্ঞেস করেছিলাম প্রচুর মানুষ হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা কমপ্লিট শুরু থেকে শেষ পর্যন্ত কয়জন পড়েছেন মানে অল্প কয়েকটা হাত পড়েছে হাত উঠেছে এটা খুবই দুঃখজনক প্রিয় ভাইরা ইসলাম যদি নলেজ বেসড দীন হয় তাহলে জ্ঞান ছাড়া আপনি কিভাবে চলবেন বলেন তো আর জ্ঞান বলতে তো সিরা এবং সুন্নাহর জ্ঞানই বোঝায় আমি আপনাদেরকে আহ্বান করব এই যে বিভিন্ন রকম আনুষ্ঠানিকতা প্রোগ্রাম রবিউল আউয়াল মাসকে ঘিরে আপনারা সেগুলোর পরিবর্তে সত্যের দিকে আসুন জ্ঞান অর্জন করুন কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি সত্যি ভালোবাসেন তাহলে তার ইত্তেবাটাই হচ্ছে একমাত্র প্রেসক্রিপশন একমাত্র করণীয় কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ বলো যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমার ইত্তেবা করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তো এই এই যে ছোট্ট আয়াতটার মধ্যে দেখেন আমরা তো রবকে ভালোবাসি তাই না তো রবকে ভালোবাসার জন্য আমাদের করণীয়টা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা সেটা আল্লাহই বলে দিচ্ছেন আর তাহলে বিনিময় কি পাবো আল্লাহর ভালোবাসা আল ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ ভালোবাসা তাহলে এই যে জিনিসগুলো এগুলো মূল প্রোগ্রাম জীবনের মূল প্রোগ্রাম হচ্ছে আমরা আল্লাহকে ভালোবাসি যেহেতু আল্লাহকে ভালোবাসি তাহলে আল্লাহ রাসূলকেও ভালোবাসি যেহেতু আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি তাহলে কোরআন এবং সুন্নাহকেও ভালোবাসি তাহলে দ্বীন ইসলামকেও ভালোবাসি আল্লাহর ভালোবাসার সাথে এগুলো একদমই সরাসরি জড়িত অতএব আপনি যদি বলেন আমি আল্লাহকে ভালোবাসি রাসূলকে না কোরআনকে ভালোবাসি সুন্নাহকে না অথবা এই সব কিছুকে ভালোবাসি দ্বীনকে না এটা হবে এটা কন্ট্রাডিক্টরি আপনাকে সব কিছুকে ভালোবাসতে হবে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন মান আতা রাসূলা ফাকাদ আতা আল্লাহ যে রাসূলকে অনুসরণ করলো সে মূলত আল্লাহকে অনুসরণ করলো তাহলে এই যে দাবি এই দাবির যথার্থতা প্রমাণিত হবে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ এবং সীরাত অনুসরণ করেন ব্যাস আর ইসলামকে কোনো আনুষ্ঠানিকতা সর্বস্ব দীন হিসাবে আপনারা প্রচলন করবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেটা করেনি রাসূল সাল্লাল্লাহু আলাইহির জীবদ্দশায় তার সুন্নাহ এবং সীরার মধ্যে যতগুলো গাইডেন্স এবং ইনস্ট্রাকশন আছে সেটা কি আজ উম্মার জন্য যথেষ্ট না নাকি আমাদেরকে পাশ্চাত্য থেকে জ্ঞান নিতে হবে অথবা পৃথিবীর অন্য তথাকথিত উন্নত দেশগুলো থেকে প্রেসক্রিপশন নিতে হবে যে কীভাবে আমরা সমাজকে উন্নত করব কীভাবে নিজেদের আমল আখলাককে উন্নত করব কীভাবে আমাদের বিহেভিয়ারকে আরও সুন্দর করব কীভাবে আমাদের স্বামী স্ত্রী এবং পিতামাতা সন্তানের সাথে সুন্দর সুসম্পর্ক হবে কীভাবে আমাদের সমাজ শান্তিপূর্ণ হবে এই সব ক্ষেত্রে আমরা কি ইসলামবাদ দিয়ে অন্য গাইডেন্সের দিকে যাব এটা কি হতে পারে হতে পারে না মুসলিমদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে তাদের কাছে জ্ঞানের আসল ভাণ্ডারটা থাকার পরেও তারা অন্য জাতির দ্বারস্থ হচ্ছে অন্য আদর্শের দ্বারস্থ হচ্ছে যার মধ্যে সত্যিকার কোনো কল্যাণ নেই যার মধ্যে সত্যিকার কোনো বারাকা নেই যার মধ্যে সত্যিকার কোনো মানব জাতির জন্য সুন্দর পথ নির্দেশ নেই অতএব আসুন আমরা আল্লাহর দিকে ফিরে আসি এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ফিরে আসি তার মধ্যেই রয়েছে আমাদের কল্যাণ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন বুঝার তৌফিক দান করুন পরিপূর্ণ ইলম অর্জনের তৌফিক দান করুন যে ইলমটা আমরা সঠিকভাবে অর্জন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেটাকে বাস্তবে রূপায়িত করার তৌফিক দান করুন আকুলু কাউলি হাদা واستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والعاقبه للمتقين واصلي واسلم على نبينا محمد وعلى اله واصحابه الطيبين الطاهرين ومن تبعهم باحسان الى يوم الدين اللهم صل وسلم عليه وبارك عليه يا رب العالمين عباد الله اوصيكم ونفسي
بتقوى الله عز وجل وباتباع سنة نبينا محمد صلى الله عليه وسلم. فاتقوا الله يا عباد الله واتبعوا سنة نبيكم فإنه قدوة لنا ولكم ولجميع البشر. فاتبعوا سنة نبيكم صلى الله عليه وسلم في كل أمر من أموركم وفي كل شأن من شؤونكم، فإن في ذلك نجاة لنا ولكم في الدنيا والآخرة. نسأل الله سبحانه وتعالى أن يوفقنا وإياكم لما يحبه ويرضى، ويهدينا سبل السلام، ويجعلنا من عباده المتقين المؤمنين المخلصين، إنه ولي ذلك والقادر عليه. أيها المسلمون، الله سبحانه وتعالى আমাদের প্রতি যে নিয়ামতগুলো দিয়েছেন সেটা অসংখ্য, যেমনটি তিনি আল কোরআনে বলেছেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহর নিয়ামতগুলো যা তিনি তোমাদের উপর দিয়েছেন যদি সেটা সুমার করতে শুরু করো তাহলে গুনে শেষ করতে পারবে না। আসুন আমরা সেই নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। পৃথিবীর মানুষ সামান্য কিছু করার পরেও আমরা তার শুকরিয়া আদায় করি, তাহলে কি আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত না? এত বড় নাফরমান বান্দা হওয়াটা কি আমাদের জন্য উচিত হবে বলে? তাহলে আমাদের করণীয়গুলো একটু একটু চিন্তা করে নেন, জ্ঞান অর্জন করুন, আমল করুন, হালাল হারাম বেছে চলুন। যে ইবাদতগুলো আল্লাহ সুবহান তাআলা আমাদের উপর ফরজ ওয়াজিব করে দিয়েছেন সেগুলো কখনোই ত্যাগ করবেন না। যে আমলগুলো আল্লাহ সুবহান তাআলা আমাদের উপর হারাম করে দিয়েছেন, গান বাজনা, বাদ্য, নাচ, অশ্লীলতা, মদপান, জেনা, ব্যভিচার সহ মিথ্যা, দুর্নীতি এবং আরও যে সব কিছু, আসুন সেগুলোকে আমরা পরিত্যাগ করি। আমরা চেষ্টা করি চিরবিদায় জানাতে তাদেরকে, না বলার জন্য যে কোনো হারাম কাজে সম্পৃক্ত হব না। এটা শুকরিয়ার জন্য জরুরি। কিভাবে আপনি হারামে সম্পৃক্ত হতে পারেন অথচ রব আপনাকে এত নেয়ামত দিয়েছেন? দেখেন, আপনি রবের এত নির্দেশ অমান্য করার পরও তিনি আপনাকে নিঃশ্বাস টানার তৌফিক দিয়েছেন, আপনাকে ভালো থাকার তৌফিক দিয়েছেন, কিন্তু আপনি ভালো হন আর মন্দই হন একটা সময় আপনাকে কিন্তু রবের কাছেই চলে যেতে হবে, রবের কাছে চলে যেতে হবে। তখন কিন্তু তিনি আপনার বিচার প্রক্রিয়ার মধ্যে কোনো ধরনের পক্ষপাতিত্ব করবেন না, কোনো ধরনের জুলুমও করবেন না। তিনি অত্যন্ত নিরপেক্ষভাবে আপনার প্রত্যেকটা আমলকে তিনি সামনে নিয়ে আসবেন। ফামাইয়া আমাল মিথকাল দররাতিন খয়রান ইয়ারাহ ওমান ইয়ামাল মিথকাল দররাতিন শাররান ইয়ারাহ। এই কথাটা একটু মনে রাখবেন। আজকে এই যে রবিউল আউয়াল মাস বলি, অন্য মাস বলি, যা কিছু করছেন মনে রাখবেন, আনতুম মাসউলুনা আমামাল্লাহ, আল্লাহর কাছে আপনারা দায়বদ্ধ থাকবেন। আল্লাহর কাছে প্রত্যেকটা কাজের জবাবদিহিতা করতে হবে। আপনি দীনের নামে, ধর্মের নামে যদি কোনো বিচ্যুতিকর কাজ করেন সেটাও কি ভালো হবে? অবশ্যই না। আমাকে আপনাকে অবশ্যই প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে। অতএব আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সিরাতটাকে একদমই এম্পিরিক্যাল, অর্থাৎ নিরপেক্ষভাবে আমরা স্টাডি করি, বোঝার চেষ্টা করি। দলাদলির এখানে কোনো বিষয় নাই, আমার পক্ষে আপনার পক্ষের কোনো বিষয় নাই, বেদাতের পক্ষের সুন্নার পক্ষের সংঘর্ষের বিষয় না। আপনাকে আপনার নিজেকে প্রোটেক্ট করতে হবে জাহান্নামের আগুন থেকে, আপনাকে আপনার পরিবারবর্গ সহ সবাইকে প্রোটেক্ট করতে হবে। ইট ইজ ইউর ডিউটি, নট মাই ডিউটি, এটা মনে রাখতে হবে। আপনি সিনসিয়ারলি সেই চেষ্টা করতে হবে। আল্লাহর সাথে কোনো অভিনয় করা চলবে না, হবে কি? ভান করলে কাজ হবে? হবে না। আপনি অত্যন্ত নিরপেক্ষভাবে দেখুন আপনি কোরআন এবং সুন্নার অনুসরণ করছেন কিনা। আমি আমার নিজেকে সহ আপনাদেরকে সেদিকে নসিহা করছি। আসুন আমরা ইমানের পথে চলি, তাকওয়ার পথে চলি, নিজেদের ভুলগুলোকে সংশোধন করি, নিজেদের জানার মধ্যে যদি কোনো ঘাটতি থাকে সেটাকেও আমরা সংশোধন করি, এবং সত্য এবং অথেন্টিক জ্ঞান অর্জন করে আমরা সেভাবে আমল করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবার হাজাতকে পূরণ করুন। আমাদের ভুল, বিভ্রান্তি, বিচ্যুতি এবং পাপকে ক্ষমা করে দিন। আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন। আমাদেরকে পাপমুক্ত জীবনযাপনের তৌফিক দান করুন।
আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন, আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ তাদের ঋণকে পরিশোধ করে দিন, আমাদের মধ্যে যাদের নানা রকম অভাব অনটন সমস্যা হাজাত রয়েছে আল্লাহ তাদের সেই অভাব অনটন হাজাতগুলো পুরো করে দিন, অভাব দূর করে দিন, সমস্যা দূর করে দিন। হাদা ওয়াসাল্লু ওয়াসাল্লিমু আলা নাবিয়িনা মুহাম্মদ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما